প্রতি শুনানি পিছু লাখ লাখ টাকা খরচা করছে রাজ্য সরকার। শুনানি চলতে থাকলে এভাবেই যদি একদিন দুদিন দশ দিন পনেরো দিন চার মাস এক বছর শুনানি চলে, শুনানি চলতে থাকলে কোটি কোটি টাকাতে পৌঁছাতে পারে খরচা। এবং কোটি কোটি টাকাতে এর আগেও খরচা পৌঁছেছে বলে বিরোধীরা বলেছেন। সব আমাদের টাকায়, অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায়। রাজ্য সরকারের যাবতীয় যা যা মামলা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লড়া হচ্ছে, সমস্ত কিছু আমাদের ট্যাক্সের টাকায় লড়া হচ্ছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, মনে করিয়ে রাখলাম, কারণ আপনাদের মধ্যে থেকেও আমি দেখতে পাচ্ছি এবার ক্ষোভ বাড়ছে যে বারবার রাজ্য সরকার কেন যাচ্ছে থাপ্পড় খেতে, বারবার রাজ্য সরকার কেন যাচ্ছে মুখ পোড়াতে, বারবার রাজ্য সরকার কেন যাচ্ছে একটাই শিরোনাম তৈরি করতে, ধাক্কা খেলো রাজ্য সরকার আদালতে, আবার ধাক্কা খেলো রাজ্য সরকার। শুধু জোকস অ্যাপার্ট, মানে সত্যি এরকম একটা পরিস্থিতি হচ্ছে, মানে এর পরেও যদি আর কোনো ধাপ থাকতো, এবার তো দিতে হবে, কিন্তু তাও যেন মনে হচ্ছে যে ওই যত চালাকি শয়তানি তোমার ধরে ফেলছি সেরকম একটা পরিস্থিতি। কার্যত মানে ছোটো মা ছোটো বাচ্চাদের মতন করা হচ্ছে, বদমাইশি ছোটো বাচ্চারা করে না, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করছে রাজ্য সরকার। কেন, কারণটা কি, এত ডেসপারেশন কেন? না, এরা বদমাইশি করছে, তার কারণ হচ্ছে এরা বদমাইশ। আমি কেন এত ডেসপারেশন তার উত্তরে আসার আগে ময়ূর সরি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। প্রথম কথা, এটা ইতিমধ্যে এখানে বলা হলো বিনা পয়সার বাহিনীকে আটকানোর জন্য এরা, এটা কোনো মুখ্যমন্ত্রী কি কোনো প্রধানমন্ত্রী কি কোনো বিরোধী দল নেতার বাবার টাকা নয়, এগুলো আমাদের টাকা, আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করেছে বিভিন্ন স্তরের আদালতে। টাকা খরচা করলো কেন না বিনা পয়সার বাহিনীকে আটকানোর জন্য? অথচ 2018 পর্যন্ত, তেরোই হতে পারে আঠারোই হতে পারে, প্রতিবার রাজ্য সরকারের বক্তব্য এটাই থাকতো, যেহেতু সেন্ট্রাল ফোর্স আনতে আমাদেরকে টাকা দিতে হবে, রাজ্যের ভাড়ার অবস্থা খারাপ, অতএব আমরা খরচাটা বিয়ার করতে পারবো না বলে আমরা সেন্ট্রাল ফোর্স আনবো না। একটা রাজ্যের সরকার, যে রাজ্যের সরকার আজকে দেড় বছর ধরে মাঠে কাজ করেছেন, যে খেতমজুররা এলাকায় কাজ করেছেন, যে একশো দিনের শ্রমিকরা একশো দিনের শ্রমিকের মজুরি দিতে পারছে না, দিনের পর দিন সরকারি কর্মসূচিতে ডিএ দিতে পারছে না, তাদের নাকি ভাড়েমা ভবানী, তারা নির্লজ্জের মতো টাকা ওড়াচ্ছে বিনা পয়সার বাহিনীকে আটকানোর জন্য, এক। দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি ময়ূর, আদালত যেদিন, হাইকোর্ট যেদিন রায়টা দিয়েছিল, কোনো রকম কোনো স্টে অর্ডার না নিয়ে মুখের ওপর সেই রায়টাকে এরা অগ্রাহ্য করলো, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে গালে চর খেলো। হাইকোর্টের নির্দেশটা আসার পরে যদি ওইটাকে বলবৎ করা হতো, সেক্ষেত্রে তোমাদেরকে মনে করাই ময়ূর, হাইকোর্টের যেদিন থেকে হাইকোর্ট বললো যে কালকে থেকে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, তারপরে চোপড়াতে এই ঘটনাগুলো ঘটলো, আমাদের লোকদেরকে গুলি করা হলো, আইএসএফ কর্মীকে খুন করা হলো ভাঙড়ে, এবং মালদাতে তৃণমূলের টিকিট না পেয়ে একদল লোক তৃণমূল নেতাকে পিটিয়ে মারলো, সেই ঘটনাও ঘটলো। এই যে এতগুলো মৃত্যু তারপরে আমাদের রাজ্যে ঘটলো, কে বলতে পারে কয়েকটাকে অন্ততপক্ষে হয়তো আটকানো যেত, বন্ধ করা যেত, যদি হাইকোর্ট বলার পরে সেন্ট্রাল ফোর্সটাকে ডিপ্লয় করা হতো। দু নম্বর কথা, তিন নম্বর কথা, এই যে রাজীব সিনহা, আমি পরিষ্কার এখানে বলছি ময়ূর, যদি মমতা ব্যানার্জি বাড়িতে একটা, যদি মমতা ব্যানার্জি বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর পুষতেন, সে বোধ হয় মমতা ব্যানার্জির এত অনুগত হতো না, রাজীব সিনহা যা আনুগত্য প্রমাণ করছে। আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছা হয় কার্তিক ব্যানার্জির সাথে টেবিলে বসে এক্স্যাক্টলি কী খেয়েছিল যেটা খেয়ে এত আনুগত্য আসে। এত কিছুর পরও গালে এতগুলো সমানে থাপ্পড় খাওয়ার পরে আজকে বলছে প্রতিটা জেলা, জেলা পিছু ওয়ান ব্যাটালিয়ন করে হচ্ছে, এক কোম্পানি করে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দেবে। মানে তুমি সহজ হিসেব দেখো, তুমি কোনটা কোথায় অ্যাডিকুয়েট কোথায় ইনঅ্যাডিকুয়েট তুমি ছেড়ে দাও। ঝাড়গ্রাম জেলায় বুথ আছে 1000টা, উত্তর চব্বিশ পরগনা জেলায় বুথ আছে 4500। 1000 বুথের জন্য যা ফোর্স লাগবে, 4500 বুথের জন্য তাই ফোর্স লাগবে। কেন না, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে প্রত্যেক জেলায় আপনাকে সেন্ট্রাল ফোর্স নিতেই হবে, সেহেতু একের থেকে কম যেহেতু কোনো সংখ্যা নেই, সেহেতু এক কোম্পানি, যদি একের থেকে কম কোনো সংখ্যা থাকতো তাহলে তত কোম্পানি হতো। এবং শেষ যে প্রশ্নটা তুমি যেটা করলে যে কেন এরা এতটা ডেসপারেট, আমি তোমাকে একটা আজকে সকালবেলা, মানে এখন থেকে কয়েক ঘন্টা আগে করা তৃণমূল কংগ্রেসের এক এমএলএ মনোরঞ্জন ব্যাপারী, তার একটা ফেসবুক পোস্ট তোমাদেরকে পড়ে শোনাই, বলাগড়ে তৃণমূলের এমএলএ, কদিন ধরেই বিভিন্ন চ্যানেল তোমাদের ইনক্লুডিং ইয়োর চ্যানেল তোমরা দেখাচ্ছ যে মনোরঞ্জন ব্যাপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে টাকা নিয়ে ওরা টিকিট বিক্রি করছে পঞ্চায়েতে। আজকে উনি লিখেছেন, আজ টিভিতে সংবাদ পরিবেশন হচ্ছে আমি নাকি টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রার্থীকে নির্বাচনে টিকিট দিচ্ছি, এই অভিযোগ এনেছে সেই ব্লক সভাপতি যে নিজে কয়েকদিন আগে চাকরি দেবার কথা বলে লোকের কাছ থেকে টাকা নেওয়ার অপরাধে অভিযুক্ত হয়ে নাক কান মুলে সেই টাকা ফেরত দিয়েছেন, ফেরত দিতে আমি বাধ্য করেছি, এক প্রমাণিত চোর। দেখো, একজন তৃণমূলের বিধায়ক তৃণমূলের ব্লক সভাপতি সম্পর্কে বলছে, এক প্রমাণিত চোর আমার গায়ে কাদা ছেটাচ্ছে, এর চেয়ে অবাক ব্যাপার আর কি হয়। বলাগড় ব্লকে, ভালো করে শোনো, বলাগড় ব্লকে সর্বমোট পঞ্চায়েত সিট 224,
আমি তার মধ্যে পেয়েছি 109টি টিকিট, আহারে বাকি সব টিকিট পেয়েছে ওই ব্লক সভাপতি যার নাম বলাগড়ের আকাশে বাতাসে ভাসছে টাকা নিয়ে পঞ্চায়েতে প্রার্থী করার টিকিট বিক্রির গল্প। এবং উনি শেষ যে লাইনটা লিখছেন তা হচ্ছে, আর কেউ যদি প্রমাণ চান ব্লক সভাপতি কত বড় চোর, আমার কাছে তার অনেক প্রমাণ আছে, নিজে চোখে দেখে যেতে পারেন। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ময়ূর, এই নির্বাচনে বামপন্থীরা হতে পারে, কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, বিজেপি হতে পারে, তারা হয়তো রাজনৈতিক লড়াই লড়ছে, তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, ওরা ইনকাম করার লড়াই লড়ছে, ওদের পঞ্চায়েতে লড়াইয়ের সঙ্গে 10 নয় পয়সা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওরা, আমি যা শেষ করি জন্মায়, ওরা যেহেতু পয়সা ইনকাম করার জন্য লড়াই করছে, সেহেতু ইচ্ছে মতো বাহিনী, ইচ্ছে মতো দাদাগিরি, ইচ্ছে মতো বোমা বন্দুক পিস্তল করতে হবে, কেননা ওরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখার উপায় নাই, আগামী 5 বছর মানে টাকা পয়সা লেনদেনে হারি চলবে না যদি পঞ্চায়েত দখল করতে না পেরেছে, ইনকামের লড়াই করছে। রাজপুত্র, এই যে এত নবজোয়ার হলো, এত নববার্তা ইত্যাদি ইত্যাদি গাড়িতে ঘোড়া হলো, সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব, সেই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ওই ছোটোবেলায় ইরেজার রাবার দিয়ে ঘষে ঘষে মুছে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, বিধায়কের পর বিধায়ক, একের পর এক বিধায়ক তারা ক্ষোভ প্রকাশ করছেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন, কেউ বলছেন যে প্রত্যেকটা জায়গা থেকে নমিনেশন উইথড্র করে নেবো। গোটা তৃণমূল কংগ্রেস এখন হচ্ছেটা কি, এখন অন্যান্য দল ছাড়া তুমি তৃণমূল কংগ্রেস নিয়ে ভয় পাচ্ছ না? একদম ভয় পাচ্ছি না ময়ূরদা। এখানে একটা কথা বুঝতে হবে যে হুমায়ুন কবির বা মনোরঞ্জন ব্যাপারীদের মতন লোকে যারা শীর্ষস্থানীয় নেতারা, অবশ্যই ওরা বড় বড় নেতা, তাদের বক্তব্যের দায়টা তাদেরকেই নিতে হবে, দলের সার্বিক বক্তব্যটা কী সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। আর এটা ক্লিয়ার কাট কথা, একটু ফ্যাকচুয়াল কথায় আসি ময়ূরদা। অনেক কিছু দেখলাম আমি, বুঝলাম সবটাই, কিন্তু একটু ফ্যাকচুয়াল কথা আসি। বলো যে আগে বলো, বিনা পয়সার মানে মানে প্রত্যেকেই মানে বিনা পয়সার জিনিসে প্রথমে একটা নজর থাকে, না না না, সার্বিক পয়সা দিয়ে আগে দেখতে হবে। আমি বলছি আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি ছিল, বিরোধীদের নমিনেশন সুনিশ্চিত করবো, আমি ঘটনাগুলোর ভিডিও দেখলাম, এক্ষুনি বলবো একটা কথা, আমি ভিডিওটা ঘটনাগুলো প্রত্যেকটা দেখলাম, কিন্তু ফ্যাকচুয়াল কথা কি, বিরোধীরা 1.5 লক্ষ নমিনেশন দিতে পেরেছে? দেখো আমি একটা কথা বলতে এখানে বলি, তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় হচ্ছে এবার তোমরা 86% ও ছোট ভাইয়ের মতো আমি ওর সাথে আমি ওকে বলছি আমি জেনারেলি তৃণমূলকে নিয়ে একটা, তুমি যে কথাটা বলছো, প্রথম কথা হচ্ছে এবছর ওরা দিতে দিয়েছে এমন নয়, 2018-এর মতো এবছর ওরা আটকাতে এসেছিল, ওরা চোপড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, ভাঙর থেকে শুরু করে, হচ্ছে বরশুল থেকে শুরু করে আমাদেরকে গণসম্বর্ধনা দিতে আসেনি, এবারও আটকাতে এসেছিল, আগেরবার আটকাতে এসে আটকাতে পেরেছিল, এবার আটকাতে এসে হাত পা ভেঙে বাড়ি গেছে। এটা বিরোধীদের কৃতিত্ব, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তো নিশ্চয়ই এটা সন্ময়দাও অ্যাকসেপ্ট করবেন, বামপন্থীদের, কংগ্রেসের এবং আইএসএফের কৃতিত্ব যে তারা পাল্টা তৃণমূলের সঙ্গে ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় লড়াই করে নমিনেশনটা দিতে পেরেছে, যেটা আমরা 18-এ পারিনি সেটা আমরা এবার পেরেছি। এক, তা যদি না হতো তাহলে এই যে নমিনেশন ফেজেই যে 10 জন মানুষের প্রাণ চলে গেল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, এই ঘটনাটা ঘটতো না। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা ও যেটা বললো রাজপুত্র, যে দলের সার্বিক বক্তব্যটা কি, এবার দেখো তৃণমূল কংগ্রেস এরকম মজার দল, প্রত্যেকজন নেতার এখানে দ্বন্দ্ব, দলটা সার্বিকভাবে ঐক্যবদ্ধ, প্রত্যেক কটা নেতা চোর কিন্তু দলটা সার্বিকভাবে সৎ। হ্যাঁ মানে এই মানে ওই মানে মানে একক এবং সমগ্রের মধ্যে এরকম ডায়ালেকটিক্স আমি আমার বাবার জন্য কোনোদিন শুনিনি। সুতরাং এটাকে কালকে যদি মমতা ব্যানার্জির খাটের তলা থেকে টাকা পাওয়া যায়, দেখবে রাজপুত্র বলবে যে না, মমতা ব্যানার্জির খাটের তলাটা খুব অসৎ কিন্তু খাটের ওপরটা খুব সৎ। সুতরাং এই তর্কে গিয়ে তো আমাদের লাভ নেই, এ কোনোদিন আমরা পারবো না তৃণমূলের সঙ্গে তর্কে এটে উঠতে। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিররা শাটল ককের মতো একবার কংগ্রেস একবার তৃণমূল করেছে নিজে একবার এমএলএ থাকার জন্য, সেই হুমায়ুন কবির এটা পঞ্চায়েতে নিজের লোককে ক্যান্ডিডেট করতে পারেনি বলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগছে। এর থেকে আমরা বুঝতে পারি, তুমি ভাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে জানো, এই কদিন আগে তোমরাই দেখালে, কোন একটা মিডিয়া দেখালো, আমেরিকায় চাকরি করতো, চাকরি ছেড়ে চলে এসছে পঞ্চায়েতে ক্যান্ডিডেট হবে বলে, টিকিট না পেয়েছে ঝামেলা করেছে, তুমি চিন্তা করতে পারছো এখানে এমন মধু আছে আমেরিকা চাকরি ছেড়ে চলে আসছে এখানে ইনকাম করবে বলে? আচ্ছা আরো টাইম লাগবে, কেন্দ্রীয় বাহিনীর প্রতি অতিরিক্ত নির্ভরতা কেন, আমি আমার বুঝি না, কেন্দ্রীয় বাহিনী তার শীতলকুচি ঘটনা সম্মানা, শীতলকুচি ঘটনা, তোমরা অপদার্থ, তোমরা অপদার্থ, তার আগে শীতলকুচি ঘটনা তখন কেন? শতরূপ, আমি শেষ 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি শতরূপ, তার মানে কি আসলে এই ভোটটাই করাতে দিতে চায় না, মানে আরেকটা কন্টেম্প কেস, আরেকবার হয়তো স্থগিতাদেশ, সবকিছু করে ভোটটাই আটকে দেওয়া? কোন ফ্যাসিস্টই চায় না কখনো গণতান্ত্রিক ভোট হোক। ও যে কথাটা বলছে রাজপুত্র, যেটা বলছে শীতলকুচি নিয়ে, ও যেটা বলছে আমিও ওর সাথে একমত, কিন্তু এটা
এটাও তো ঘটনা। আমি যদি বলি যে শীতলকুচির জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে না, তাহলে আমি কেন এটা বলতে পারবো না যে সুদীপ্ত গুপ্তকে রাজ্যের পুলিশ পিটিয়ে মারলো, যে মঈদুল ইসলামকে রাজ্যের পুলিশ খেলা একটা মিছিলে গেছে বলে পিটিয়ে মারলো, রাত্রিবেলা অনিশ খানের বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সুপারি কিলারের কাজ করে অনিশকে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে যে রাজ্যের পুলিশ খুন করলো, কেন সেই রাজ্যের পুলিশ ভোট করবে? সুতরাং এই যুক্তির তো কোনো শেষ নেই। যে কোনো বাহিনীর ক্ষেত্রেই বলা যেতে পারে যে অতীতের এই কাজটা ভুল হয়েছে, কিন্তু জানো ওই আজকে যে হিসেব দাঁড়াচ্ছে এটা বলছে 22 কোম্পানি আসবে 22টা জেলায় ভোট করানোর জন্য। তুমি যদি বাংলার বুথের সংখ্যা পঞ্চায়েতের বুথের সংখ্যা দিয়ে তুমি ভাগ করো, দেখা যাচ্ছে 28টা বুথে একজন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এ থাকার না থাকার মানে কি? ওই কারণে আমরা কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভরশীল নই, আমরা বলছি জনগণের বাহিনীকে তৃণমূলকে বুঝে নিতে হবে।